বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখকে আগমন জানাতে প্রস্তুত রমনার বটমূল। চৈত্রের শেষ দুপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এই দিনটিকে ঘিরে বাঙালির মনে আনন্দের কমতি নেই, আর তাই সার্বিক নিরাপত্তায় সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উৎসবে জঙ্গি হামলার কথা মাথায় রেখে প্রতিবারই বাড়তি নিরাপত্তা নেওয়া হয়। বাংলা বর্ষপঞ্জির প্রথম দিনটিতে শনিবার নিরাপত্তা মহড়া করে পুলিশের বিভিন্ন ইউনিট। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার জানান, কোনো হামলার শঙ্কা না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনো পর্যন্ত আমাদের কাছে নেই। প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে, ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। র‍্যাবের মহাপরিচালক বলেন, সারা দেশে নিরাপত্তা প্রহরা চলছে, যে কোনো গুজব ঠেকাতে প্রস্তুত সাইবার মনিটরিং টিম, নারী হেনস্থা রুখতে চলবে মোবাইল কোর্ট। র‍্যাব সদর দপ্তরের কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা সহ সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে সমন্বয়ের মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র‍্যাব সদস্যদেরকে জানাবেন, আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। রাজধানীতে নিরাপত্তা নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকা সহ বন্ধ থাকবে বিভিন্ন রাস্তা, দেয়া হবে রোড ডাইভারশন। পাশাপাশি সন্ধ্যার আগে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান শেষ করতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।